আচ্ছা দেখেন, আমাদের এই যে কোর্স, সেই কোর্সের নাম হচ্ছে কি, আপনার এখানে ধরেন 1 নম্বর ব্যাচে আমরা শুরু করতেছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত এই 3 মাসের মধ্যে বার কাউন্সিলেরটা 2 মাসে শেষ হয়ে যাবে, আর বিজিএস এরটা 3 মাসের মধ্যে। আমি প্রায় 90টা ক্লাসের জন্য শিডিউল আপনাদের রেডি করতেছি, তো সেক্ষেত্রে আমি এখানে 90টা ক্লাস নেব বিজিএস এর জন্য, 15তম বিজিএস এর জন্য। আর বার কাউন্সিলের জন্য হচ্ছে আমি নিব হচ্ছে আপনার এখানে বার কাউন্সিল পরীক্ষা 2022, সেই ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে আমি 2 মাসে প্রায় 33টা ক্লাস নিব। তো বার কাউন্সিলের জন্য 33টা ক্লাস যথেষ্ট, এর বেশি নেওয়ার দরকার হবে না। আর বিজিএস এর জন্য যেহেতু জেনারেল সাবজেক্ট গুলো আসে, তো সেক্ষেত্রে হয়তো বা একটু বেশি ক্লাসের প্রয়োজন হবে। তো একটু খেয়াল করেন, এখানে আমরা আজকে 1 নম্বর ক্লাস, 1 নম্বর ক্লাসে আমরা দেওয়ানি কার্যবিধি সম্পর্কে জানব। দেওয়ানি কার্যবিধি আমরা সবাই জানি যে বর্তমানে প্রচলিত যে দেওয়ানি কার্যবিধি সেটা হচ্ছে 1908 সালের একটা আইন। হ্যাঁ, 1908 সালের দেওয়ানি কার্যবিধি। তো সেক্ষেত্রে আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি প্রণয়নের ইতিহাস, তারপরে আপনার হচ্ছে দেওয়ানি কার্যবিধি 1908 সম্পর্কে একটা প্রাথমিক ধারণা বা প্রাথমিক যে বিষয়গুলো জানা প্রয়োজন 1908 সালের দেওয়ানি কার্যবিধির, তার পরবর্তীতে আপনার, আচ্ছা আপনাদের কারো কথা বলা দরকার হইলে তারা হচ্ছে আপনার চ্যাট বক্সে কথা বলতে পারবেন, বা চ্যাট বক্সে যদি আপনারা নক করেন তো সেক্ষেত্রে লিখলে আমি সেটা রিপ্লাই দিব। আর আপাতত আপনাদেরকে মিউট করে বলে দিচ্ছি। তো সেক্ষেত্রে একটু খেয়াল করেন, দেওয়ানি কার্যবিধি 1908 সম্পর্কে আমরা প্রাথমিক একটা ধারণা নিব, এবং এটার মধ্যে আপনি দেখবেন 20টা সংজ্ঞা দেওয়া আছে, মানে হচ্ছে ধারা 2-এ। তো 20টা সংজ্ঞা আপনি কিভাবে মনে রাখবেন, একেবারে হুবহু 1 2 3 4 5 6 করে 20 পর্যন্ত আপনি কিভাবে মনে রাখবেন, এবং এটা 100% আপনার মনে থাকবে 20টা সংজ্ঞা। তো সেক্ষেত্রে ওই 20টা সংজ্ঞার আমরা একটা গল্পের মাধ্যমে শিখার চেষ্টা করব। আর তার মধ্যে আপনি প্রথমে খেয়াল করবেন যে আপনাকে আমি যেটা গুরুত্ব দিয়ে বলতেছি সেটা হচ্ছে আপনার বার কাউন্সিল এবং জুডিশিয়ারি প্রিলিমিনারি পরীক্ষায় আপনার কোন তথ্যটা মনে রাখতে হবে সেটা আমি স্পষ্টভাবে হাইলাইট করে আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব। আপনি জাস্ট একটু মনোযোগ দিয়ে স্ক্রিনটার দিকে দেখেন। তো এখন আমরা প্রথমে দেওয়ানি কার্যবিধি 1908 এটা প্রণয়নের যে ইতিহাস, যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেই বিষয়টা আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, যদিও আমি খুবই সংক্ষেপে এখানে ইতিহাসটা নিয়ে আসার চেষ্টা করছি, তারপরেও আপনি হয়তোবা একটা ধারণা পাবেন। আসলে আমরা জানি যে দেওয়ানি কার্যবিধি 1908-এর আগেও আরো অনেকগুলো দেওয়ানি কার্যবিধি ছিল। তো প্রত্যেকটা দেওয়ানি কার্যবিধি আমরা দেখার চেষ্টা করব, সেক্ষেত্রে মানে জানার চেষ্টা করব যে আসলে কিভাবে বর্তমান দেওয়ানি কার্যবিধি 1908 আসছে। তো এখানে আপনি প্রথমে দেখতেছেন যে দেওয়ানি কার্যবিধিটা যেটা হচ্ছে আপনার কোড অফ সিভিল প্রসিডিউর, এটা প্রথম যে বিধিবদ্ধ করা হয় সেটা হচ্ছে 1859 সালে। তো 1859 সালে যে আইনটা বিধিবদ্ধ করা হয় বা কোড অফ সিভিল প্রসিডিউর 1859, তো সেক্ষেত্রে এই যে আইনটা, এই আইনটা কিন্তু 1859 সালেই আপনার যে চলে আসছে বা সরাসরি পাস হয়েছে। তো এটা তো অবশ্যই কিছুদিন আগে হয়তো বা স্টেপ নিতে হবে যে আইনটা প্রণয়ন করা প্রয়োজন বা এই আইনটা দরকার। তো সেক্ষেত্রে আপনি এই যে 1859 সালের আইন, এই আইনটা প্রণয়নের ক্ষেত্রে যিনি অগ্রণী বা যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বা গুরুত্বপূর্ণ অবদান রাখেন তার নাম হচ্ছে কি, স্যার চার্লস উড। হ্যাঁ, তো চার্লস উড এর নাম আমরা অনেকেই জানি। তো স্যার চার্লস উড উনি হচ্ছে হচ্ছে গিয়ে আপনার একটা উদ্যোগ নেয় যে এই ভারতীয় উপমহাদেশের জন্য হচ্ছে গিয়ে আপনার এই একটা আইন তৈরি করবে যেটা ইউনিফাইড বা হচ্ছে আপনার মানে ধরেন আপনার একটা বিধিবদ্ধ এই কোড অফ সিভিল প্রসিডিউর প্রণয়ন করবে যেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে সবার জন্য প্রযোজ্য হবে। তো সেই ক্ষেত্রে আপনার এখানে এই চার্লস উড তিনি হচ্ছে দ্বিতীয় ল কমিশন, দেখেন দ্বিতীয় ল কমিশন, দ্বিতীয় ল কমিশনকে তিনি দায়িত্ব দেন যে আপনার একটা ড্রাফট প্রস্তুত করে নিয়ে আসেন। তো এই দ্বিতীয় ল কমিশন, দেখেন এখানে দ্বিতীয় ল কমিশন মূলত একটা ইউনিফর্ম সিভিল কোড প্রস্তুত করার জন্য তাদেরকে যে নির্দেশনা দেওয়া হয় সেই নির্দেশনার আলোকে তারা কাজ শুরু করে। এখন এই দ্বিতীয় ল কমিশনে কারা কারা ছিল এবং এই দ্বিতীয় ল কমিশনের যাদেরকে দায়িত্বটা দেওয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে তাদেরকে কখন নিয়োগ দেওয়া হয়েছে, তো সেই বিষয়টা আপনি একটু জেনে রাখবেন। এখানে এখানে একটু খেয়াল করেন যে দ্বিতীয় ল কমিশনে আপনার হচ্ছে মোট 7 জন সদস্য ছিল, দ্বিতীয় ল কমিশনে মোট 7 জন সদস্য ছিল, এর মধ্যে একজন প্রধান, যিনি প্রধান ছিলেন ওই 7 জন সদস্যের, ওই প্রধান যে ব্যক্তি তার নাম হচ্ছে
মিস্টার জন রোমেলি। হ্যাঁ, তো আপনি একটু খেয়াল করবেন, আমরা কিন্তু এখন পড়তেছি 1859 সালের যে দেওয়ানি কার্যবিধি প্রণয়ন করার জন্য যে উদ্যোগ, যে একটা স্টেপ নেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে এই উদ্যোগটা নেয় কে? চার্লস উড। চার্লস উড প্রথমে দায়িত্ব দেয় কাদেরকে? দ্বিতীয় ল কমিশনের যে মেম্বার যারা আছে তাদেরকে। তো দ্বিতীয় ল কমিশনের মেম্বারদের মধ্যে 7 জন মেম্বার ছিল, তার মধ্যে প্রধান যিনি ছিলেন, প্রধান তিনি হচ্ছেন স্যার মিস্টার জন রোমেলি, এবং তার সাথে আরো 6 জন সদস্য ছিল। তো এই 7 জন মিলে হচ্ছে আপনার এই যে 1859 সালের যে কোড অফ সিভিল প্রসিডিউর সেটা প্রণয়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করে, মানে একটা ড্রাফট প্রস্তুত করা, যেহেতু তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। তো তারা কি করেন দেখেন, তাদেরকে এই যে দ্বিতীয় ল কমিশনের যে 7 জন মেম্বার তাদেরকে নিয়োগ দেওয়া হয় কবে? তাদেরকে নিয়োগ দেওয়া হয় 1853 সালের 7ই নভেম্বর। অর্থাৎ 1853 সালের 7ই নভেম্বর এই 7 জনকে নিয়োগ দেওয়া হয় দ্বিতীয় ল কমিশনে। তার মধ্যে যিনি প্রধান ছিলেন তিনি হচ্ছেন মিস্টার জন রোমেলি এবং তার সাথে আরো 6 জন। তো এই 7 জন মিলে হচ্ছে কি করে আপনার তারা এই দেওয়ানি কার্যবিধি 1859 প্রণয়নের জন্য তারা হচ্ছে ড্রাফট প্রস্তুত করে। তো সেক্ষেত্রে এখানে খেয়াল করেন, এই যে 1853 সালের 7ই নভেম্বর, 1853 সালের 7ই নভেম্বর আপনার হচ্ছে যাদেরকে নিয়োগ দেওয়া হয় দ্বিতীয় ল কমিশনে, তারা হচ্ছে কি করে, তারা হচ্ছে আপনার 1856 সালের মাঝামাঝির দিকে, 1856 সালের মাঝামাঝির দিকে তারা হচ্ছে আপনার লন্ডনে একটা সিটিং এ বসে এবং হচ্ছে একটা সবাই বসে, এবং বসার পরে তারা হচ্ছে পৃথক পৃথক ভাবে 4টা হচ্ছে বিল দাখিল করেন। হ্যাঁ, তারা এই যে ড্রাফট প্রণয়ন করতে দিচ্ছে, তারা 4টা বিল কি করছে, দাখিল করছে। তো এই যে 4টা বিল দাখিল করলো, পৃথক পৃথক ভাবে 4টা বিল দাখিল করলো, তো যখন এই 4টা বিলকে আপনার কোডিফাইড করা হচ্ছে তখন সেটা একটা কোড আকারে আপনার হচ্ছে মানে কোড আকারে প্রণয়ন করার চেষ্টা করতেছে। এই 4টা বিল যখন একত্র করা হয় তখন এটা একটা একটি কোডে প্রণয়ন করা হয়, অর্থাৎ এই 4টা বিল কোডিফাইড করার মাধ্যমে একটা কোড প্রণয়ন করা হয়। এবং একজন ব্যক্তির নাম আপনি মনে রাখবেন, স্যার বার্নেস পিকস, স্যার বার্নেস পিকস। হ্যাঁ, তিনি হচ্ছেন 1857 সালে, খেয়াল করবেন 1856 সালে এই যে স্যার মিস্টার জন রোমেলির নেতৃত্বে, ওনার নেতৃত্বে আপনার হচ্ছে এই 7 জন মিলে যে 4টা বিল দাখিল করে, ওই 4টা বিলকে একসাথে কোডিফাইড করে একত্র করে একটা কোড প্রণয়ন করা হয়, এবং এই কোডটা হচ্ছে স্যার বার্নেস পিক 1857 সালে প্রথমে এই এই কোডের যে খসড়া বিল সেটা হচ্ছে পাশের জন্য লেজিসলেটিভ কাউন্সিলে আপনার হচ্ছে পেশ করেন। অর্থাৎ আপনি দেখতেছেন যে যদিও স্যার জন রোমেলি তার নেতৃত্বে এই 4টা বিল প্রণয়ন করা হয়েছে, 4টা বিল কিন্তু আপনার একসাথে 4টা বিল কিন্তু আলাদা আলাদা ভাবে আর হচ্ছে ওই লেজিসলেটিভ কাউন্সিলে উপস্থাপন করা হয়নি, সেক্ষেত্রে ওই 4টা বিল একত্র করে একটা কোড প্রণয়ন করে বা কোড ড্রাফট করে, ড্রাফটের যে বিলটা সেটা হচ্ছে স্যার বার্নেস পিকস 1857 সালে। স্যার বার্নেস পিকস তিনি হচ্ছেন এই খসড়া বিলটা কোথায় উপস্থাপন করেন, লেজিসলেটিভ কাউন্সিলে উপস্থাপন করেন বা পেশ করেন। কেন? কারণ হচ্ছে একটা ইউনিফাইড সিভিল কোড দরকার ভারতীয় উপমহাদেশে। তো সেক্ষেত্রে তিনি দেখলেন যে এখানে আসলে এই স্যার বার্নেস পিক তিনি কেন 1857 সালে সেটা লেজিসলেটিভ কাউন্সিলে উপস্থাপন করেন, তার কারণ হচ্ছেন তিনি ছিলেন হচ্ছে একজন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বা আইন ব্যক্তি, এবং তিনি 1862 সালে 1862 সালের 1 জুলাই, হ্যাঁ, তিনি কলকাতা হাইকোর্টের প্রথম চিফ জাস্টিস হিসেবে নিয়োগপ্রাপ্ত হন বা ছিলেন। অর্থাৎ আপনি খেয়াল করতেছেন যে এখানে আমি কতগুলো তথ্য আপনাকে বলার চেষ্টা করব যে 1859 সালের যে কোড অফ সিভিল প্রসিডিউর প্রণয়ন করা হয় সেটা প্রণয়ন করার জন্য স্যার চার্লস উড, স্যার চার্লস উড তিনি কি করেন, তিনি হচ্ছেন এই দ্বিতীয় ল কমিশনের যে মেম্বার আছে তাদেরকে দায়িত্ব দেন। তো দ্বিতীয় ল কমিশনের মেম্বার প্রধান ছিলেন কে? এই যে আপনার হচ্ছে মিস্টার জন রোমেলি। তো মিস্টার জন রোমেলিকে যে দায়িত্বটা দেয়া হয় তাহলে তিনি হচ্ছেন ওই খসড়া প্রণয়ন কমিটির অর্থাৎ দ্বিতীয় ল কমিশনের প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তার পরবর্তীতে তার সাথে আরো 6 জন একসাথে তো কাজটা করছে, করার পরে যে 4টা বিল দাখিল করলো ওই 4টা বিল একত্র করেন কে? একত্র করেন হচ্ছে স্যার বার্নেস পিক। স্যার বার্নেস পিক কত সালে এটা একত্র করেন?
1857 সালে। তারপর তিনি রাষ্ট্রের প্রধান হিসেবে সরি রাষ্ট্রের আইনের পদ আইনের প্রধান ব্যক্তি হিসেবে তিনি এটা লেজিসলেটিভ কাউন্সিলে পেশ করেন। এবং এই যে আপনার হচ্ছে বার্নেস পিক, তিনি 1862 সালের 1 জুলাই আপনার হচ্ছে কলিকাতা হাইকোর্টের চিফ জাস্টিস হিসেবে দায়িত্ব পালন করেন বা ছিলেন। তারপরে খেয়াল করেন এই যে আপনার লেজিসলেটিভ কাউন্সিলে যখন এটা পাশ হয় তখন হচ্ছে এটা আপনার 1859 সালের প্রথম কোড অফ সিভিল প্রসিডিউর হিসেবে এনেক্টেড হয় বা পাশ হয়। এবং আপনি মনে রাখবেন এই 1859 সালের যে কোড অফ সিভিল প্রসিডিউর, সে আইনে মোট দাঁড়া ছিল 388টি। অর্থাৎ প্রথম যে কোড অফ সিভিল প্রসিডিউর 1859 সালের যে কোড অফ সিভিল প্রসিডিউর, এ আইনে মোট দাঁড়া ছিল কতটি? 388টি। তো আপনি একটু খেয়াল করবেন এরপরে যে অ্যামেন্ডমেন্টগুলো আসে সেগুলো কিভাবে আসছে এবং সর্বশেষ 1908 সালের যে আইন সেটা কিভাবে আসছে। এখন আপনি দেখতেছেন যে এখানে 388টা দ্বারা হচ্ছে গিয়ে আপনার প্রথম যে 4টা বিল ছিল ওই 4টা বিল একত্র করে যে ড্রাফট প্রস্তুত করা হয় সেটাতে 388টা দ্বারার মাধ্যমে আপনার হচ্ছে এটা পাশ হয়, অর্থাৎ কোড অফ সিভিল প্রসিডিউর 1859 পাশ হয়। তারপরে আপনি খেয়াল করেন যে এটা যখন পাশ হয় তারপরে এটা দেখা গেল কি আপনার এই যে কোড অফ সিভিল প্রসিডিউর 1859 এটা কোথায় প্রয়োগযোগ্য হবে বা কোথায় প্রয়োগ করা যাবে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে দ্য সুপ্রিম কোর্টস ইন দ্য প্রেসিডেন্সি টাউন্স অ্যান্ড টু দ্য প্রেসিডেন্সি স্মল কজ কোর্টস। অর্থাৎ এখানে এই যে কোড এটা শুধুমাত্র প্রয়োগ হবে যে কলকাতা, বোম্বে, মাদ্রাজ তিনটা যে প্রেসিডেন্সি টাউন ছিল ওই প্রেসিডেন্সি টাউনের যে কোর্টগুলো আছে সেই কোর্টে, এবং টু দ্য প্রেসিডেন্সি স্মল কজ কোর্টস অর্থাৎ প্রেসিডেন্সি শহরে হচ্ছে আপনার এই কোড অফ সিভিল প্রসিডিউর 1859 প্রয়োগ হবে। এই ক্ষেত্রে আপনার অন্যান্য মফস্বলে যে কোডগুলো ছিল সেগুলোতে প্রয়োগযোগ্য হবে না। তো এখানে পরবর্তীতে আপনার দেখলেন যে এই এইটা আসলে যে 388টা দ্বারা সম্বলিত যে কোড অফ সিভিল প্রসিডিউর এটা আসলে আসলে সমগ্র ভারতে প্রয়োগ করা সম্ভব হচ্ছে না, ভারতে উপমহাদেশে। তো প্রয়োগ করা সম্ভব না হওয়ার কারণে কি হলো, তার পরবর্তীতে এটা হচ্ছে আপনার 1863 এবং 1864 সালের দিকে এটা হচ্ছে আপনার এই মিস্টার হ্যারিংটন নামে একজন ব্যক্তি আছে, মিস্টার হ্যারিংটন হচ্ছে এটা কম্প্রিহেন্সিভ একটা বিল প্রস্তুত করেন। এটা আসলে যেহেতু এটা ভারতীয় উপমহাদেশে প্রয়োগ করা সম্ভব হচ্ছে না, তো সেটা অ্যামেন্ডমেন্ট করার মাধ্যমে নতুন করে আরেকটা আইন পাশ করার ব্যবস্থা করতেছেন। তো সেই দায়িত্বটা নেন মিস্টার হ্যারিংটন, তিনি 1863 এবং 64 সালে একটা কম্প্রিহেন্সিভ বিল প্রস্তুত করেন। তো তার এই বিলটা খেয়াল করেন তার এই বিলটা বিবেচনায় নিয়ে মিস্টার হোয়াইটলি স্টোকস নামে যে ব্যক্তি, তো মিস্টার হোয়াইটলি স্টোকস এই হ্যারিংটনের যে কম্প্রিহেন্সিভ বিল সেটাকে বিবেচনায় নিয়ে তিনি কি করেন দেখেন, তিনি পরবর্তীতে আপনার হচ্ছে একটা মানে ওই যে আইনটা 1859 সালের আইন এবং হচ্ছে হ্যারিংটনের যে কম্প্রিহেন্সিভ বিল এই দুইটাকে একসাথে বিবেচনায় নিয়ে তিনি আরেকটা নতুন করে রিঅ্যারেঞ্জ করেন, একটা ড্রাফট বিল প্রস্তুত করেন কোড অফ সিভিল প্রসিডিউরের জন্যে। এবং এটা আপনি পরবর্তীতে দেখবেন যে এটা আসলে এই যে মিস্টার হোয়াইটলি স্টোকস তিনি কি কি করছেন, তিনি হ্যারিংটনের বিলটা বিবেচনায় নিলেন, তিনি 1859 সালের যে আইনের ধারাগুলো আছে সেগুলো বিবেচনা করলেন, এবং তার পাশাপাশি তিনি হচ্ছে আপনার জুডিকেচার অ্যাক্ট ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের জুডিকেচার অ্যাক্ট এবং দ্য নিউ ইয়র্ক সিভিল কোড এই দুইটা আইনের সাহায্য নিয়ে তিনি হচ্ছে অনেকগুলো ধারা নিয়ে আসেন। হ্যাঁ, এখানে তো 388টা ধারা ছিলই, তার পাশাপাশি এই দুইটা আইন থেকে এবং হচ্ছে হ্যারিংটনে তৈরি করা যে কম্প্রিহেন্সিভ বিল ওই তিনটা বিবেচনা করে এবং 1859 সালের আইনগুলো বিবেচনা করে তিনি একটা বিশাল কোড অফ সিভিল প্রসিডিউর প্রণয়নের উদ্যোগ নেন বা ড্রাফট প্রস্তুত করেন। এবং তার এই ড্রাফটটা পরবর্তীতে আপনার হচ্ছে এই কোড অফ সিভিল প্রসিডিউর 1877 অর্থাৎ 1877 সালের যে কোড অফ সিভিল প্রসিডিউর সেই 1877 সালের কোড অফ সিভিল প্রসিডিউর হিসেবে এটা পাস হয়। এবং এই আইনে দাঁড়া হয় কয়টা, এই কার্যবিধিতে বা এই দেওয়ানি কার্যবিধিতে দাঁড়া ছিল হচ্ছে 652টা। তার মানে আপনি যদি একটু চিন্তা করেন যে প্রথমে কিন্তু আপনার এখানে দাঁড়া ছিল 388টা, তো 388টার কারণ পরে হোয়াইটলি স্টোক যখন 1877 সালের যখন আইনটা প্রণয়ন করে তখন তিনি কি করেন, তিনি হচ্ছেন ওই আপনার এই জুডিকেচার অ্যাক্ট ইংল্যান্ড এবং হচ্ছে
নিউ ইয়র্ক সিভিল কোর্ট থেকে তিনি অনেকগুলো দাঁড়া হায়ার করে নিয়ে মানে দাঁড়া নিয়ে আসেন। নিয়ে আসার পরে তিনি প্রায় 652-র একটা 652টা দাঁড়ার একটা বিশাল কোড তিনি প্রণয়ন করেন। তারপরেও দেখলো যে আসলে এই যে কোড, যেটা হচ্ছে আপনার এই 652টা দাঁড়ার যে কোড, কোড অফ সিভিল প্রসিডিউর 1877, সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে আপনার হচ্ছে প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। কেন প্রয়োগ করা সম্ভব হচ্ছে না একটু দেখেন, এখানে হচ্ছে বিভিন্ন কারণ ছিল এখানে প্রয়োগ না হওয়ার পিছনে। তো তার পরবর্তীতে কি উদ্যোগ নেওয়া হয়, যেহেতু এটা প্রয়োগ করা সম্ভব হচ্ছে না, তো এটা হচ্ছে আপনার অনেকগুলো অ্যামেন্ডমেন্ট তারা পরবর্তীতে করার চেষ্টা করে। তো অনেকগুলো অ্যামেন্ডমেন্ট যখন আনা হয়, অনেকগুলো অ্যামেন্ডমেন্ট যখন আনা হয়, তখন আপনার এই যে 1879 সালের দিকে, 1879, এটা কিন্তু 1877, তার মানে 78-79, অর্থাৎ প্রায় 2 বছর পরে, এই 79 সালের দিকে দেখেন একটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে প্রায় 130টা দ্বারা সংশোধন করা হয়। হ্যাঁ, 130টা দ্বারা সংশোধন করা হয় অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তো চিন্তা করেন, একটা আইনের ভিতরে যদি 130টা দ্বারা সংশোধন করা দরকার হয়, তো সেই ক্ষেত্রে চিন্তা করলো কি যে এতগুলো দ্বারা সংশোধন না করে আমরা আরেকটা নতুন করে কোড অফ সিভিল প্রসিডিউর প্রণয়ন করে ফেলি, যেহেতু এখানে প্রায় 130টা দ্বারা সংশোধন করা দরকার হচ্ছে। তো তার পরবর্তীতে কি করলো, তখন সিদ্ধান্ত নিল যে নতুন করে আরেকটা আইন তৈরি করবে। তখন আবার এই যে কোড, যেটা 1877 সালের কোড অফ সিভিল প্রসিডিউর, সেটা আবার আপনার রিএনেক্ট করে সেটা তৈরি করলো কত সালে, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1882, অর্থাৎ 1882 সালে একটা নতুন করে কোড অফ সিভিল প্রসিডিউর প্রণয়ন করলো। এবং এই আইনে দ্বারা আছে কয়টি, এই আইনে দ্বারা আছে মোট 653টি। অর্থাৎ আপনি দেখলেন কি, এখন তাহলে আপনি দেখলেন যে এই কোড অফ সিভিল প্রসিডিউর, যেটা 1877 সালের যেটা কোড অফ সিভিল প্রসিডিউর ছিল, সেখানে দ্বারা ছিল 652টি, আর এখন কোড অফ সিভিল প্রসিডিউর 1882, এইটার মধ্যে দ্বারা হয়েছে 653টি। কিন্তু তারপরও ভারতীয় উপমহাদেশে এটা ইউনিফর্ম ভাবে বা ইউনিফাইড পদ্ধতিতে এটা প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ এখানে ভারতীয় উপমহাদেশে সব সকল ক্ষেত্রে এই কোড অফ সিভিল প্রসিডিউরটা প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। তো তারপরে কি হবে এখন, তাহলে এখন আমাদের সর্বশেষ এই যে 1882 সালের পরে আমরা দেখব যে আপনার সর্বশেষ এটা কি হইলো, যে 1882 সালের যে 653টা দ্বারা, ওই আইনের ইন্টারপ্রিটেশন নিয়ে, অর্থাৎ ওই আইনের কয়েকটা ধারার ব্যাখ্যা নিয়ে আপনার হচ্ছে কি হলো, কিছু কনফ্লিক্ট সৃষ্টি হলো। কাদের মধ্যে, আপনার যারা জুডিশিয়ারিতে বা জুডিশিয়াল অপিনিয়ন যারা দেয়, জুডিশিয়াল অপিনিয়ন, তাদের মধ্যে হচ্ছে কনফ্লিক্ট সৃষ্টি হলো। মানে একজনে বলতেছে এই ব্যাখ্যা হবে, আরেকজনে বলতেছে ওই ব্যাখ্যা হবে। তো এই ক্ষেত্রে এরকম কনফ্লিক্ট সৃষ্টি হওয়ার কারণে তখন হচ্ছে আপনার এই নতুন করে মানে সর্বশেষ আমাদের 1908 সালের যে আইন, তো এই 1882 সালের যে আইনটা, সেটার পরে আপনার এই যে ধারাগুলো কনফ্লিক্টিং হচ্ছে এগুলো বিবেচনা করার জন্য একটা কমিটি গঠন করা হলো। হ্যাঁ, এগুলো বিবেচনার জন্য একটা কমিটি গঠন করছে এবং এই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। দেখেন, তারপর 1882 সালের কিছু প্রভিশন নিয়ে যখন জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন দিতে গিয়ে যখন কনফ্লিক্ট সৃষ্টি হয়, তার পরবর্তীতে একটা সিলেক্ট কমিটি সিলেক্ট করা হলো এবং এই কমিটি যে সিলেক্ট করছে তাদেরকে এটা আবার রিভিউ করার জন্য দায়িত্ব দেওয়া হলো, যে আপনারা আবার রিভিউ করে দেখেন যে আসলে কোথায় সমস্যাটা হচ্ছে, যে আমরা এতবার অ্যামেন্ডমেন্ট করার পরেও কেন আমরা এটা একমত হতে পারছি না, বা হচ্ছে আমরা এটা ইউনিফর্ম ভাবে অ্যাপ্লাই করা সম্ভব হচ্ছে না। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনার একটা ড্রাফট বিল, ওই স্পেশাল কমিটি যাদেরকে সিলেক্ট করা হয়েছে, ওই স্পেশাল কমিটি একটা ড্রাফট বিল প্রস্তুত করেন, যেটা বর্তমানে কোড অফ সিভিল প্রসিডিউর 1908। এবং এই যে ড্রাফট বিল, এই যে ড্রাফট বিল আপনি দেখতেছেন, এই ড্রাফট বিলটা যে স্পেশাল কমিটি, সেই স্পেশাল কমিটির প্রধান ছিলেন স্যার আর্লে রিচার্ডস। হ্যাঁ, স্যার আর্লে রিচার্ডস। তো সেক্ষেত্রে আপনি এখানে স্পষ্ট করে দেখতেছেন যে এই যে প্রথম যে 1859 সালের যে কোড অফ সিভিল প্রসিডিউর, সেটা ড্রাফটের যে কমিটির প্রধান ছিলেন তিনি ছিলেন মিস্টার রোমেলিও রোমেলি। তার পরবর্তীতে আপনি দেখলেন যে 1877 সালের যে কোড অফ সিভিল প্রসিডিউর, সেটা প্রণয়নের ক্ষেত্রে বা সেটা প্রণয়নের ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা পালন করেন, তো তিনি ছিলেন কে, তিনি হচ্ছে আপনার ওইখানে দেখার চেষ্টা করলাম আমরা 2 নম্বরটা, যে 1877 সালেরটা মূলত হচ্ছে মিস্টার হোয়াইটলি স্টোকস। হ্যাঁ, মিস্টার হোয়াইটলি স্টোকস, তিনি হচ্ছেন 1877 সালের যে কোড অফ সিভিল প্রসিডিউর সেটা ড্রাফট প্রস্তুত করেন। দেন আপনার, আপনি দেখতেছেন 1882 সালে এসে যে আইনটা প্রণয়ন করা হয়, সেটা মূলত হচ্ছে আপনার ওই অনেকগুলো অ্যামেন্ডমেন্ট আসার কারণে এটা নতুন করে একটা আইন প্রণয়ন করার ব্যবস্থা করে,
আর পরবর্তীতে 1882 সালের পরে 1908 সালের যে আইন, তো সেটার যে প্রণয়ন করে সেটার যে স্পেশাল কমিটি ছিল, সেই কমিটির প্রধান ছিলেন স্যার আর্লে রিচার্ডস। অর্থাৎ এই আর্লে রিচার্ডস তিনি হচ্ছেন মূলত বর্তমান যে কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এইটার ড্রাফট বিল প্রস্তুত করেন, যেগুলো আপনি হয়তোবা কোনো কোচিং সেন্টারে বা অন্য কোথাও পড়তে গেলে আপনার এখানে সরাসরি বলবে যে সর্বপ্রথম প্রণয়ন করা 1859 সালে আর বর্তমানে আছে 1908 সালের। এই যে ইতিহাস বা এই যে ব্যাকগ্রাউন্ড, এটা এত কঠিন না, জাস্ট আপনাকে আমি স্পষ্ট একটা ধারণা দিয়ে দিলাম। আপনি হয়তোবা যদি একটু চিন্তা করেন তাহলে আপনার এখানে এত বেশি কঠিন না, স্টেপ বাই স্টেপ আপনি বুঝতেছেন যে এরকম এরকম পর্যায় থেকে শেষ পর্যন্ত এই আর্লি রিচার্ডস এর নেতৃত্বে যে স্পেশাল কমিটি, তারা একটা ড্রাফট বিল প্রস্তুত করেন, এবং যেটা 1908 সালের 21শে মার্চ, যেটা 1908 সালের 21শে মার্চ যেটা 5 নং আইন হিসেবে পাশ হয়, এবং এটা হচ্ছে বর্তমানে কোড অফ সিভিল প্রসিডিউর 1908, এবং এটা 1909 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়। এবং এই আইনে মোট দাঁড়া ছিল, বা এই কার্যবিধিতে কোডে মোট দাঁড়া ছিল 158টি, অর্থাৎ বর্তমান কোড অফ সিভিল প্রসিডিউরে মোট দাঁড়া আছে 158টি। এবং এই কোড অফ সিভিল প্রসিডিউরে 158টি পাশাপাশি এখানে হচ্ছে কিছু আদেশ রাখা হয়, অর্ডার রাখা হয়, তো সেই বিষয়গুলো এখন আমরা বেসিক ধারণা হিসেবে দেখব। তো এখানে মূলত কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর মধ্যে আপনি দেখলেন সর্বপ্রথম আইনটা আইনে পরিণত হয় 1859 সালে, এটা আপনি দেখলেন, এবং এ আইনে 388টা ধারা ছিল। দেন 1877 সালে যেটা প্রণয়ন করা হয় এখানে 652টা ধারা ছিল। 1882 সালে যেটা প্রণয়ন করা হয় সেখানে হচ্ছে 6,653টা ধারা ছিল, এবং আপনি সর্বশেষ 1908 সালে যেটা প্রণয়ন করা হয় এ আইনে মোট ধারা আছে 158টি, এবং আপনি দেখবেন এ আইনে মোট অর্ডার আছে 51টি, এবং তার সাথে সাথে আপনি দেখলেন যে এখানে মোট তফসিল আছে 5টি, এর মধ্যে 2টা তফসিল বিলুপ্ত হয়ে গেছে, তো সেক্ষেত্রে বাকি 3টা তফসিলের মধ্যে এখন হয়তো কার্যকর আছে। তবে কার্যকর কয়টা আছে ওইটা দেখার বিষয় না, কয়টা ছিল ওইটা আপনাকে মনে রাখতে হবে, কয়টা ধারা ছিল ওইটা মনে রাখতে হবে। বর্তমানে হয়তো 2-1টা অমিট হয়ে যেতে পারে, কিন্তু ওইটা আপনি পরীক্ষার প্রশ্নের মধ্যে সাধারণত থাকে না, কারণ স্পেসিফিক ভাবে অনেকগুলোর সাবসেকশন হচ্ছে আপনার অমিট করা হয়, তারপরে হচ্ছে অনেকগুলো আপনার সাবস্টিটিউট করা হয় বা নতুন করে অ্যাড করা হয়, তো সেই বিষয়গুলো কিন্তু আপনি যদি আমরা এখানে দেখতেছি যে সংখ্যাটা দেওয়া আছে ওই সংখ্যাটাই পরীক্ষার মধ্যে সাধারণত আসে, তো সেক্ষেত্রে আদেশ আছে কয়টি, 51টি। একটা আদেশ যদি বাতিল হয়ে যায় আপনি বলতে পারবেন না যে এখানে 50টা আছে, কারণ আপনি সিরিয়াল দিকে উল্টাইলে বইয়ের শেষে দেখবেন যে 158 নম্বর ধারা এবং 51টি অর্ডার এবং তফসিল হচ্ছে 5টা। তো সেক্ষেত্রে আপনার এইভাবেই মনে রাখেন, এই সংখ্যাগুলোই মনে রাখলেই আপনার হবে। এটা কোন ধরনের আইন? এটা হচ্ছে একটা পদ্ধতিগত আইন, এইগুলো হচ্ছে পিলির কোশ্চেন, আপনাকে এগুলো মনে রাখতে হবে। আর এখানে আপনি দেখবেন যে এই আইনের মধ্যে যে ধারা এবং হচ্ছে আপনার রুল আছে, তো সেক্ষেত্রে ধারাগুলো সংশোধন করতে পারে কে? ধারাগুলো সংশোধন করতে পারে হচ্ছে, আমরা জানি যে সংবিধানের 65-1 অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশ সংবিধানের 65-1 অনুচ্ছেদ অনুযায়ী ধারাগুলো সংশোধন করতে পারে হচ্ছে জাতীয় সংসদ বা পার্লামেন্ট। আর অন্যদিকে বিধিগুলো কে সংশোধন করতে পারে? আপনি যখন এই দেওয়ানি কার্যবিধির 122 নম্বর ধারাটা দেখবেন, তখন আপনি দেখবেন যে এই দেওয়ানি কার্যবিধির অধীনে যে রুল গুলো আছে সেই রুল গুলো সংশোধন করার ক্ষমতা রাখে সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্ট এগুলো সংশোধন করার ক্ষমতা রাখলেও কিন্তু সুপ্রিম কোর্ট এটা পাশ করা করতে পারে না। সুপ্রিম কোর্ট চাইলে এটা সংশোধন করতে পারে, করার পরে কিন্তু এটা মূলত লেজিসলেটিভ কাউন্সিল থেকেই বা হচ্ছে পার্লামেন্ট থেকেই অ্যামেন্ডমেন্ট আকারে এইগুলো পাশ হবে। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে যে সুপ্রিম কোর্টকে এখানে ক্ষমতা দেওয়া হচ্ছে কোনো বিধি অ্যাড করার জন্য বা কোনো বিধি সংশোধন করার জন্য। যদি সুপ্রিম কোর্ট কোনো বিধি অ্যাড করে বা সংশোধন করেও থাকে, সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এগুলো আসলে পার্লামেন্টে ওই কোড অফ সিভিল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নামেই পাশ হবে, এবং পাশ হওয়ার পরবর্তীতে আপনার সেগুলো এই কোডের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তারপরে এখন দেখেন যদি ধারা, তফসিল বা আদেশের বা বিধির মধ্যে কোনো পার্থক্য বা কোনো কনফ্লিক্ট সৃষ্টি হয়, তো সেক্ষেত্রে ধারাটা প্রাধান্য পাবে, এটা আপনাকে মনে রাখতে হবে, সেক্ষেত্রে ধারা হচ্ছে প্রাধান্য পাবে। নেক্সট ক্লাসে আমরা আঞ্চলিক এখতিয়ার থেকে শুরু করব, এবং হচ্ছে আঞ্চলিক এখতিয়ার থেকে শুরু করে আমরা অর্ডার 1, 2, 3, 4 এবং হচ্ছে 6, 7, তো এই অর্ডার গুলো সম্পর্কে একটা ভালো ধারণা নেওয়ার চেষ্টা করব, কারণ আমরা মূলত টার্গেট নিব যে দেওয়ানি মামলা আসলে কিভাবে দায়ের করতে হয়, দায়ের করার পিছনে কারা কারা জড়িত থাকতেছে এবং কি কি কাজগুলো করতে হচ্ছে, এবং হচ্ছে প্লেডিংস এর বিষয়টা আমরা জানি, প্লেইন্ট এবং রিটেন স্টেটমেন্ট সেটা হচ্ছে প্লেডিংস, তো সেই প্লেডিংস এর ক্ষেত্রে আমাদের কি কি বিষয়গুলো থাকতেছে, প্লেডিংস কখন অ্যামেন্ডমেন্ট করতে হয়, কিভাবে করতে হয়,
আর হচ্ছে আরজি আরজি দাখিলের ক্ষেত্রে আরজি কিভাবে লিখতে হবে, আরজিতে কি কি বিষয় থাকবে, এবং আরজি রিজেকশন হলে কি হবে, আরজি কখন রিটার্ন হবে, কখন ভেরিফিকেশন করবেন, ভেরিফিকেশন আরজি কিভাবে করতে হয় ভেরিফাই, তারপর হচ্ছে আপনার কারা ভেরিফাই করে থাকে, তো সেই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করবো। এবং যতগুলো আমাদের দেওয়ানি কার্যবিধির উপর ক্লাসের দেওয়া আছে, যে 10টা ক্লাস বা 11টা ক্লাস, এই 11টা ক্লাসের মধ্যে আপনাকে এ টু জেড দেওয়ানি কার্যবিধি ভালোভাবে শিখিয়ে দেওয়া হবে। এবং এখন থেকে আমি নিয়মিত এই ক্লাস নিব, প্রত্যেক দিনই ক্লাস নিব। সুতরাং যারা যারা আগ্রহী, যারা যারা মনে করেন যে ভর্তি হব বা হচ্ছে ক্লাসগুলো করব, তারা ভর্তিটা কনফার্ম করে আপনি সিক্রেট যে মেসেঞ্জার গ্রুপ আছে বা ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন করবেন। আমি ক্লাসের ভিডিও প্লাস হচ্ছে পিডিএফ আমি চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই দিয়ে দেওয়ার জন্য। তবে আরেকটা বিষয় বলছিলাম যে আপনারা কোর্স চলাকালীন সময়, অর্থাৎ কোর্সের মেয়াদ আমি পোস্টে বলে দিছি, তো কোর্স চলাকালীন সময় আপনারা এটা ডাউনলোড দিয়ে নিজেদের কম্পিউটারে বা নিজেদের মোবাইলে রেখে দিবেন। কারণ কোর্সের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন আমি ওই গ্রুপটা যদি মনে করেন যে আপনার ডিসমিস করে দেই, তাহলে আপনার ওই ভিডিওগুলো নাও থাকতে পারে, কোর্স চলাকালীন পর্যন্ত অবশ্যই থাকবে। তো সেক্ষেত্রে আপনারা সেভাবে এগুলো পড়ে নেবেন, সাথে সাথেই পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা একজন একজন করে আমাকে বলতে পারেন আজকে লেকচারের উপরে, কারো কোনো কোয়েরি থাকলে, জানার বিষয় থাকলে আমি আপনাদের সেগুলো উত্তর করব। আপনাদের আজকের বিষয়ের উপর কারো কোনো কিছু জানার থাকলে আমাকে বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, রানা পাটোয়ারি বলেন। স্যার, রানা পাটোয়ারি বলতেছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন স্যার, আজকে যে লেকচারটা দিলেন স্যার, এই লেকচারের শিগুলো কি স্যার আমাদেরকে মেইল করে দেওয়া হলে তো মনে হয় মানে স্যার ভালো হতো স্যার। হ্যাঁ হ্যাঁ আমি ওই যে আপনার যে যারা যারা ভর্তি কনফার্ম করছে ওই গ্রুপের মধ্যে আমি দিয়ে রাখতেছি আর কি। হ্যাঁ, আপনারা যখন ভর্তি কনফার্ম করবেন ওইখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে আপনার ওই ভিডিওটা আমি আজকেটা ফেসবুকে শেয়ার করে দিব, আপনারা ফেসবুক থেকে দেখে নিবেন, ঠিক আছে। আর কালকে হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের উপরে ক্লাস হবে, যারা যারা বিজিএস এর জন্য ভর্তি কনফার্ম করছেন তারা বিজিএস এর ওই কোর্সে ক্লাসটা করবেন, ঠিক আছে। আর যারা বার কাউন্সিলের জন্য, তারা বার কাউন্সিলের যে ক্লাসগুলো এখানে থাকবে শিডিউল আমি এক সপ্তাহটা জি একসাথে স্যার, দিয়ে দিব, সেক্ষেত্রে বার কাউন্সিলের ক্লাসগুলো করবেন, ওকে। আর আমি এবার হয়তো বা বেশি পড়াবো না, যারা ফুল পেমেন্ট দিয়ে আমার কাছে ভর্তি হয়েছে। হ্যাঁ আইন অফিসারের ক্লাসটা করবো। হ্যাঁ ওই যে শিডিউলে দেওয়া আছে আইন অফিসারের 20টা ক্লাস, আমি 2 মাস সময় নিছি, তো সেক্ষেত্রে সপ্তাহে 2 দিন হয়তো আইন অফিসারের ক্লাস থাকবে, তবে 5 দিন করে, 5 দিন করে আপনার এই বার কাউন্সিল আর জজের ক্লাসটা থাকবে আর কি, কথা বুঝছেন তো? ঠিক আছে, আপনাদের আর কারো কিছু জিজ্ঞেস করা না থাকলে আমি ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি। জি স্যার। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।